আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে, স্বামী যদি খারাপ হয় তাহলে স্ত্রীদের কি করণীয়। স্বামী বেশিরভাগ চার ক্ষেত্রে খারাপ হয়, বা চারটি ব্যাপার এমন যেগুলোতে যেগুলো করলে বা যেগুলো দেখলে তাকে খারাপ বলে বিবেচনা করা যায়। প্রথম নম্বরে স্বামীর বদ অভ্যেস। অনেক স্বামী আছে যারা কথাই কোথায় রাগ করে, অযথা রাগ করে, কোনো কারণ থাকে না, কারণ ছাড়াই তারা কি করে আর রাগ করে। এই রকম খারাপ অভ্যেসের স্বামীদেরকে শুধরানো দরকার। দুই নম্বর হলো বয়ের দেখবেন যথাযথভাবে যত্ন নেই না। আর তিন নম্বরে চাহিদা পূরণ করতে চাই না বয়ের। আর চার নম্বরে কিছু স্বামী তো এমনও আছে যারা প্রক্রিয়ায় লিপ্ত থাকে, সেই জন্য স্ত্রীদের কি কি করণীয় লাগবে। যদি স্বামী বদমাইশ হয়, স্বামী যদি খারাপ হয়, স্বামী যদি খারাপ ব্যবহার করে, তাহলে স্ত্রীদেরকে প্রথম নম্বরে করা লাগবে। যদি স্ত্রীর কোনো ভুল থাকে তাহলে সেগুলো স্বামীর সামনে শুধরে নিতে হবে, তাহলে স্বামী আপনাকে অটোমেটিক দেখবেন ভালোবাসবে। আর দুই নম্বর যেটা রয়েছে সেটা হলো আপনাকে আপনার স্বামীর যত্ন নিতে হবে, আপনাকে আপনার স্বামীর যত্ন নিতে হবে। আর তিন নম্বর কাজ করা লাগবে যেটা, আপনার স্বামী যদি আপনার উপরে খারাপ ব্যবহার করছে, খারাপ হয়ে যাচ্ছে, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করছে না, তাহলে কোনো বড় বয়স্কে বুজুর্গ লোকেদের কাছে পাঠিয়ে তার তরবিয়ত করানো। হ্যাঁ, বড় কোনো মসজিদের ইমাম হোক, বড় কোনো আলিম হোক, যিনি মান্যগণ্য, যিনার কথা সকলে মেনে চলে, সেই রকম লোকের কাছে স্বামীকে পাঠিয়ে তার পরিবর্তন করানোর চেষ্টা করা, তাহলে দেখবেন আপনার স্বামী আগের মতন ব্যবহার থেকে ফেরত আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।